ঈদুল ফিতর মানে এই রোজার ঈদে শাকিব খানের যে লিডার আমি বাংলাদেশ সিনেমাটি মুক্তি পেয়েছিল সেটি দিয়ে শাকিব খান বাজি মাত। আর সেই জন্যই ঈদুল আজহা মানে কোরবানিদের জন্য শাকিব খানের আরো একটি নতুন সিনেমার ঘোষণা এসে, তো শাকিব খানের সেই নতুন সিনেমার নাম অলরেডি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। সিনেমাটির নাম হতে যাচ্ছে প্রিয়তম। শাকিব যে প্রেমীরা আছে, শাকিব খানের যে ভক্তরা আছে, তাদের মধ্যে একটা বিশাল আগ্রহ কাজ করে যে শাকিব খান আবার নতুন কি সিনেমা নিয়ে আসছে, সেই সিনেমার নায়িকা কে হতো। তার ভক্তরা তো অলরেডি সিনেমাটির নাম জেনে গেল এবং সিনেমাটি যে আগামী কুরবানি ঈদে মুক্তি দেওয়া হবে সেটাও তারা জানে, কিন্তু পরিচালক সিনেমার নায়িকা নিয়ে একটা বিশাল ধোঁয়াশা রেখে। তাহলে বলি নি, এই সিনেমার পরিচালক হচ্ছেন বাংলাদেশি ডিরেক্টর হিমেল আশরাফ, একজন তরুণ নির্মাতা। তিনি এর আগে আরো দুইটা সিনেমাতে কাজ করেছেন এবং ছোট পর্দায় মানে নাটকে অনেক নাটক করেছেন তিনি। তার পরিচালনায় অনেক নাটক হয়েছে, তবে সিনেমায় তার এটা 3 নম্বর। হ্যালো বাংলাদেশ, আমি ইধিকা পল। দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে এই ঈদে সিনেমা হলে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা ছবিতে। ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান এবং পরিচালনা করছেন হিমেল আশরাফ। দেখা হবে এই ঈদে। নায়িকাতে বিশাল একটা চমক রেখেছে আর পরিচালক সেই চমকটাই দিয়েছে। পরিচালক বাংলাদেশে সব জায়গায় সব নায়িকাদের মধ্যে যাচাই করে তার গল্পের যে মেয়েটিকে দরকার বা যেই রকম তার চরিত্রটা দরকার, সে ডিরেক্টর বাংলাদেশের কোনো একটা নায়িকার মধ্যে তার ওই চরিত্রটাকে দেখতে পাইনি। সে শেষ পর্যন্ত ইন্ডিয়াতে গিয়ে, তাও ইন্ডিয়ার অনেক স্টার নায়িকারা আছে, তাদেরকেও বাদ দিয়ে ইদিকা পাল নামে একজন নায়িকাকে, সে মেয়েটি কলকাতার সিরিয়ালে কাজ করে, তার অলরেডি 2-3টা সিরিয়াল আছে জনপ্রিয়, এছাড়াও ফ্যাশন টেশন করে, ওইগুলা করে আর কি, ওরকম একটা মেয়ে, সে মেয়েটার নাম হচ্ছে ইদিকা পাল। এই মেয়েটার মধ্যেই নাকি ডিরেক্টর যেই রকম চরিত্রটা চাই তার গল্পে, যে রকম ডিমান্ড করে ওইটা নাকি খুঁজে পেয়ে। যাই হোক, তাহলে সবকিছু ঠিকঠাক থাকলে 8ই মে এই সিনেমাটির শুটিং শুরু হবে শাকিব খানের প্রিয়তমার। আর এখন তো সবাই জেনেই গেছেন যে শাকিব খানের প্রিয়তমা কে হচ্ছে। শাকিব খানের প্রিয়তমা হচ্ছে ইদিকা পালি। তো জানলাম সিনেমার নায়ক কে, নায়িকা কে হচ্ছে, পরিচালনায় কে থাকছেন, এবার হচ্ছে সিনেমাটি প্রযোজনা কে করছেন। সিনেমাটি প্রযোজনা করছেন বাংলাদেশেরই একটি প্রযোজনা প্রতিষ্ঠান, ভার্সেটাইল মিডিয়া নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। তারাই শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি প্রযোজনা করবেন। এছাড়াও এই সিনেমার টেকনিশিয়াল যারা আছে বাংলাদেশেই থাকবে, তবে এই সিনেমার যে ফাইট ডিরেক্টর এবং কোরিওগ্রাফার, এই দুইটা দেশের বাইরে থেকে আনা হতে পারে, সেটা হতে পারে ইন্ডিয়া অথবা অন্য কোনো দেশ থেকে। যাক, এই হচ্ছে শাকিব খানের নতুন সিনেমা, শাকিব খানের ঈদের সিনেমা। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।